বন্ধুরা কেমন আছো? খালিঘর সংক্রান্ত গাণিতিক বাক্য এটা তোমাদের থার্ড লেসন। আজকে আমরা একটি অন্য রকমের সমস্যা করব। আগের মতনই খালি এই ফাঁকা ঘরের অপারেশনটা ভিন্ন হবে। যেমন ধরো আমরা সমস্যাটি পড়ে দেখি। 32টি রুটি কয়েকজন লোকের মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, যাতে প্রত্যেকে 8টি করে রুটি পায়। লোকের সংখ্যা যদি আমি ফাঁকা স্থান ধরি, তাহলে আমি খুব সহজে এটার জন্য একটা গাণিতিক বাক্য লিখতে পারবো। দেখো, 32টি রুটি কয়েকজন লোকের মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, এর মানে রুটি আছে 32টি, ভাগ করে দেওয়া হলো লোকের মাঝে। আমি জানি না কতজন লোক, সেজন্য আমি 32 ভাগ শূন্য স্থান দিলাম সমান 8, কেননা প্রত্যেকে 8টি করে রুটি পায়। তাহলে এখন আমাদের একটি গাণিতিক বাক্য দাঁড়িয়ে গেল। আমাদের এবার কাজ হলো খালি ঘরের অজানা সংখ্যাটি বের করা। এবার খেয়াল করো, এই খালি ঘরের অজানা সংখ্যাটি আমরা কীভাবে বের করতে পারি? 32 ভাগ শূন্য স্থানের জন্য আমরা করতে পারি যেটা, সেটা হলো আমরা বিভিন্নভাবে চেষ্টা করে দেখতে পারি যে এটি 8-এর সমান হয় কিনা। প্রথমে খেয়াল করো, 32 সমান 16 গুণ 2। আমি যদি 32কে 2 দিয়ে ভাগ করি, উত্তর হয় 16, তাহলে এটি কি সঠিক নয়? 3 দিয়ে ভাগ করলে উত্তর হয় অবশ্যই 8 নয়। আবার খেয়াল করো, যদি আমি 4 দিয়ে ভাগ করি, এবার কিন্তু উত্তরটি মিলে যায়, 32 ভাগ 4 সমান 8। এবং আমি যদি 5 দিয়ে ভাগ করি, তাও কিন্তু 8 হয় না, ভাগফল হয় 6 এবং ভাগশেষ থাকে 2। তাহলে আমি 4 বার ট্রাই করলাম, 4 বার চেষ্টা করে আমার একবার উত্তরটি মিললো, এবং তা হলো 32 ভাগ 4 সমান 8। এবং তোমরা এখানে একটা জিনিস খেয়াল করেছো, 8 গুণ 4 সমান সমান 32, অর্থাৎ এই ফাঁকা স্থান এবং 8, এই দুটো সংখ্যা যদি আমি গুণ করি তাহলে 32 পাই। এবং তোমরা কিন্তু এখান থেকে আরও একটি জিনিস বুঝতে পারবে, যদি কোনো গাণিতিক বাক্যে এরকম থাকে যে 32 ভাগ ফাঁকা স্থান সমান 8, সেক্ষেত্রে আমি পরিবর্তন করে বলতে পারি যে এই ফাঁকা স্থান সমান 32, 8 গুণ ফাঁকা স্থান সমান 32। তাহলে বন্ধুরা, তোমরা কিন্তু খালি ঘর সম্বলিত গাণিতিক বাক্য সমাধান করার আরও একটি উপায় শিখে গেলে, এবং এই উপায়গুলো তোমাদের সমস্যা সমাধানের দক্ষতা অনেক বাড়িয়ে দেবে। এবং এ কারণেই এর পরের ভিডিওগুলো দেখতে ভুলে যেও না, যেটা তোমাদের দক্ষতা আরও বাড়িয়ে দেবে। ধন্যবাদ ছোট বন্ধুরা।